গাছের পরিচর্যা সংক্রান্ত নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার সবুজ ভিলা। না হ্যালো ফ্রেন্ডস, আমার সবুজ ভিলা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিন আনাজপাতি, খোসা, ডিমের খোসা ডাস্টবিনে ফেলে না দিয়ে তা জমাতে শুরু করুন একটি পাত্রে। তা দিয়ে শুরু করতে পারেন কম্পোস্টিং। গোড়ায় বলে নেওয়া দরকার বন্ধুরা, কম্পোস্টিংয়ের জন্য মূল উপাদান হলো যে কোনো জৈব বর্জ্য। আনাজপাতি, খোসা থেকে গাছের পাতা, গোবর ও কম্পোস্ট করা যায়। যখন আমাদের বাড়িতে একটি বাগান থাকে এবং আমরা বাগান শুরু করতে চাই, তখন বন্ধুরা সম্পূর্ণ প্রাকৃতিক জৈব বেছে নেওয়াই দরকার। দেখুন, আমি এটা তৈরি করেছি, এটা একটা নতুন ধরনের। যেসব বন্ধুরা গ্রাম বাংলায় থাকেন তারা জানেন ভালোভাবে পুকুরে পাক মাটি কিভাবে তৈরি করতে পারা যায়। পুকুর থেকে তুলে তো আমরা ব্যবহার করি, গ্রামে যারা আছে বন্ধুরা খুব ভালোভাবেই জানেন, কিন্তু শহরে বন্ধুরা এইটা তার ব্যবহার জানে না কিভাবে তৈরি করতে হবে। আমি একটা উন্নত ধরনের এই কম্পোস্টিং তৈরি করে দেখাবো, যেটা বাড়ির মধ্যে সমস্ত উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে। এবং এটা যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন সমস্ত গাছে, ফুল ফল গাছে ব্যবহার করেন, তাহলে আর অন্য কোনো আপনাদেরকে কোনো লিকুইড ফার্টিলাইজার আপনাদেরকে ব্যবহার করতে হবে না। এইটা ব্যবহার করলে বন্ধুরা প্রচুর ফুল আসবে, গাছ সবুজ থাকবে, সতেজ থাকবে, ফল ধরবে। দেখুন, আমি এই একটা তৈরি করেছি, এই দেখুন, এই একটা আমি এটা আগে বলি মুখে বলেছি, কিন্তু এবার আমি তৈরি করে এবং প্রয়োগ করে দেখাবো বন্ধুরা। আপনারা দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা, আমি আগেই বলেছি কম্পোস্ট হলো এক ধরনের মাটি যা জৈব বর্জ্য দিয়ে তৈরি। এই জৈব বর্জ্য জৈব পদার্থের পচনের জন্য দায়ী, অণুজীবের ক্রিয়াকলাপের কারণে পচে যায়, ছাদ বাগানে ব্যবহারের জন্য সহজ ও উত্তম। এটা জৈব লিকুইড তরল সার একটা। এবার চলুন বন্ধুরা, এবার দেখাচ্ছি এবার যেসব উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো সেই উপকরণগুলো আমি কি কি নিয়েছি সেটা আমি তুলে ধরছি। এটা হচ্ছে মাটি বন্ধুরা, এই মাটিটা আপনারা যদি বাগানে মাটির মধ্যে যেসব বড় বড় গাছগুলো হয়, যেমন আম, জাম থেকে বট, অশ্বত্থ, সেই সব গাছের গোড়ার মাটি, ওপরকার মাটি যদি আপনারা নেন তো খুবই ভালো হয়। না হলে আপনাদের ছাদের বাগানের মাটি হলেও হবে, আপনারা যেখানে যেরকম মাটি পাবেন সেই দিয়ে তৈরি হবে। কিন্তু এই মাটিটা যদি পান তো খুব উপকার হয়। এই মাটিটা কিছুটা পরিমাণ, এই দেখুন, এর কোনো পরিমাণ বা পরিমাপ নাই। আপনারা যতটা পারবেন প্রত্যেক দিন এই রকম করে এর ওপরে এটা জড়ো করবেন, সবজির খোসা থেকে যা আপনাদের যা তৈরি থাকবে, হাতের কাছে থাকবে, তাই দিয়ে আপনারা তৈরি করতে পারবেন, প্রত্যেক দিন দেবেন। এই দেখুন, এইখানে আমি কিছুটা পরিমাণ মাটি দিয়ে দিলাম, দেখুন, অল্প মাটি জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত আনাজের খোসাগুলো দিয়ে দিলাম। এখানে যা হবে আপনাদের বাড়িতে যা রান্না হবে, আনাজের খোসা যা থাকবে তাই দিয়ে দেবেন। আমার এখানে কুমড়ো, পেঁপে, ঢ্যাঁড়স থেকে, আলু থেকে এবং কলার খোসা থেকে আরম্ভ করে সমস্ত ফল যা থাকবে তাই দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন কলার খোসাটা, দেখুন এর মধ্যে কিরকম হয়ে গিয়েছে। এর মধ্যে আবার যেটা দেবো বন্ধুরা হচ্ছে শুকনো গাছের পাতা, বড় বড় গাছের পাতা শুকনো। এটা তৈরি হতে বন্ধুরা কমপক্ষে 6 মাস টাইম লাগবে। তারপরে দেখুন, আমার বাড়িতে কলা গাছ আছে, সেই শুকনো কলা গাছের পাতা, এই কলা গাছের পাতাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, এটা দিয়ে দিলাম। তারপরে দেখুন, এই দেখুন মোচা আছে, মোচাতেও প্রচুর পরিমাণে আয়রন আছে, পটাশিয়াম আছে। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে করবেন। এখানে দেখুন পেঁয়াজের খোসা থেকে আরম্ভ করে চা পাতা সমস্ত, রসুনের খোসা থেকে আরম্ভ করে সব দিয়ে দিচ্ছি। এখানে ডিমের খোসাটা দেবেন না বন্ধুরা, ডিমের খোসাটা আপনারা গুঁড়ো করে ডাস্ট গুঁড়ো করে গাছের গোড়ায় দেবেন। এখানে আমি ডিমের খোসাটা ব্যবহার করি না, আপনারা দেবেন না। এখানে চা পাতাটা দিতে পারেন, পেঁয়াজের খোসার পরিমাণটা একটু বেশি দেবেন বন্ধুরা। তারপর দেখুন, এই দেখুন কলার খোসাগুলো আমার জমানো ছিল,
তারপর দেখুন এই পাউরুটি যে এইগুলো এগুলো ফেলে দিই না, এর মধ্যে দিয়ে দিতে পারেন, সবই কম্পোস্টিং হয়ে যাবে। দেখুন আমার আছে, দেখুন ভাত দু তিন গা জমানো ভাত, এই ভাত অবশিষ্ট কিছুটা থেকে যায়, সেই ভাতটা আমি রেখে দিয়েছি, এটাও দুর্দান্ত কাজে লেগে গেল গাছে। এইভাবে দিয়ে দেবেন, সমস্ত যা থাকবে তাই দেবেন। এই দেখুন আমার বাগানে কিছুটা ঘাস পাতা ছিল, সেই ঘাস পাতাও দিয়ে দিলাম। বন্ধুরা আমি একটু গুড় ব্যবহার করি, যে কোনো লিকুইড তরল ব্যবহার করতে গেলে একটু গুড়ের প্রয়োজন হয়। এই দেখুন এই গুড়টা আমি দিয়ে দিচ্ছি, এটা আছে কমপক্ষে 100 গ্রাম গুড়। এই চিটে গুড় বা ভেলে গুড়টা নেবেন। তার মধ্যে আমি খানিকটা এখানে নিম খোল দিয়ে দিচ্ছি, আমি নিম খোলটা ব্যবহার করি, এখানে পোকা হবে না, গন্ধ হবে না, এটা তৈরি করলে দেখবেন। আমি ওটা করেছি, আপনাদেরকে দেখালাম। এখানে দু মুঠো নিম খোল দিয়ে দেবেন। আপনারা যদি নিম খোল যদি না থাকে আপনাদের কাছে, আপনারা এখানে চুনও দিতে পারেন। আমি পরে চুনটা দেবো, এটা যখন ভর্তি হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণ চুন মেশাবো। এরপর বন্ধুরা এটাকে ভালো করে উলট পালট করে দেবেন। এই মাটিটা দিলে বন্ধুরা কোনো রকম পোকা মাকড় কোনো কিচ্ছু হবে না এবং দুর্গন্ধও হবে না। সেটা হচ্ছে গোবর, দেখুন শুকনো গোবর, আপনাদের কাছে যদি ঘুটে থাকে ঘুটেও দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে সমস্ত রকম 16 রকম পুষ্টি গুণগুলোই আছে। কারণ এই দেখুন শুকনো পাতা, শুকনো পাতার মধ্যে তো বন্ধুরা সমস্ত রকম পুষ্টি গুণগুলি থাকে 16 রকমের। কারণ এর মধ্যে তো সমস্ত এইখানে দিয়ে দিয়েছি, দেখুন পেঁয়াজের খোসা থেকে আরম্ভ করে কলা থেকে আরম্ভ করে সমস্ত পুষ্টি গুণগুলো গাছ পেয়ে যাবে। তাই আপনাদেরকে আর আলাদা করে কোনো লিকুইড তরল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে না। এইভাবে আপনারা এটাকে একটা ঠান্ডা জায়গায় যেখানে রোদ থাকবে না সেই রকম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবেন, কিন্তু প্রত্যেক দিন একবার করে এইভাবে নাড়িয়ে দেবেন। আমি দেখাচ্ছি এইভাবে, এবার এটাকে ঢাকা দিয়ে একটা জায়গায় রেখে দেবেন। এইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। নিম খোল দিয়ে দিচ্ছি, এবার এটা গাছে প্রয়োগ করে দেখাবো। দেখুন আমার এটা কিরকম তৈরি হয়েছে, দেখুন প্রত্যেক দিন একবার করে নাড়িয়ে দেবেন, কোনো পোকাও হবে না, কোনো গন্ধও হবে না। এখানে আমি নিয়েছি 5 লিটার জল, 5 লিটার জলের মধ্যে আমি এটা 500 এই লিকুইড তরলটা নেব। দেখুন এবার গাছে প্রয়োগ করব, চলুন দেখাচ্ছি। এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিনও ব্যবহার করতে পারেন, আবার সপ্তাহে 1 দিনও ব্যবহার করতে পারেন। এটা প্রয়োগ করলে গাছের আর জলের দরকার হয় না। এইভাবে আপনারা প্রতিটি গাছে দিয়ে দিন, পাতলা করে দেবেন গাছে। এখানে আমরা দেশি জবা গাছ, এই জবা গাছে দিয়ে দিচ্ছি। কি রকম আমার লিকুইডটা পাতলা দেখুন, সেই রকম আপনারা দেবেন। এই দেখুন আমি দেখাচ্ছি, এটা একটা পঞ্চমুখী জবা গাছ, দেখুন জলের কালারটা। আপনারা সমস্ত রকম ফুল ফল সবজি গাছে এটা দিতে পারবেন, তবে সাইজ অনুযায়ী দেবেন। তাই যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের নিশ্চয়ই আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই আমাদের কমেন্ট করবেন।
আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সম্বন্ধে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। ছাদে আপনারা এইভাবে প্রচুর প্রচুর গাছ বসান, গাছের পরিচর্যা করুন, এইভাবে একটা লিকুইড তরল বাড়িতে তৈরি করে গাছে প্রয়োগ করুন, তাহলে আপনাদের গাছ নিয়ে কোনো সমস্যা থাকবে না। গাছকে ভালোবাসুন, ধন্যবাদ।